দুর্গাপুজো নিয়ে গতকালই ঐতিহাসিক রায় ঘোষণা হাইকোর্টের আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্যে প্রতিটি মণ্ডপ থাকবে দর্শক শূন্য প্রতিটি মণ্ডপ চত্বরে ব্যারিকেড সহ নো এন্ট্রি থাকবে তবে এই রায়ের পুনর্বিবেচনার জন্য মঙ্গলবার অর্থাৎ আজ কোটে দ্বারস্থ হয়েছিল ফোরাম ফর দুর্গোৎসব কমিটি এই কমিটিকে মামলা করার অনুমতি দিল হাইকোর্ট মঙ্গলবার মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে আগামীকাল মামলার রিভিউ শুনবেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং কমিটির পক্ষ হয়ে মামলা লড়বেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়